গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই আর বাবার জন্য, ওরা লিকার চা খায়। তো দেখো আমাদের বিলু বাচ্চা, বিলু বাচ্চা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ওখানে বসে আছে মশারির মধ্যে। দাদু ডাকছে, আমি এসে দেখছি উঠে বসে রয়েছে এর মধ্যে। মেউ বিলু, আমাদের বিলু, মেউ, শিগিরি এসো, শিগিরি, শিগিরি চলে এসো, চলে এসো, শিগিরি, 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 বিলু চলে এসেছে আমাদের। তো মেয়েকে ঘুম থেকে তুলে তারপর দেখো আমি বিছানা তুলতে চলে এসেছি, আর আমরা কিন্তু এখন মশারি টাঙাচ্ছি, কারণ এত পরিমাণে মশা হয়েছে সে কি বলবো, প্রচণ্ড মশা কামড়ায়। মশারি আমরা তুলে রেখে দিয়েছিলাম, টাঙাতাম না, কিন্তু এখন দেখছি মশারি ছাড়া ঘুমোতেই পারছি না। জানলা দরজা বন্ধ করলেও সে মশা ঢুকছে, তো ওই জন্য এখন মশারি টাঙিয়েই শুই। তারপরে বাদ বাকি কাজগুলো সব করতে যাবো ওদিকে। আগে সকালে উঠে বিছানা তোলা, তারপর ঘর বাড়ি ঝাড় দেওয়া, তারপরেই তো বাদ বাকি সব কাজ। আর আমরা কিন্তু এখনো কম্বল টম্বল কিছুই বার করিনি, আর একটু ঠান্ডা তারপর বার করবো। বিছানা তুলে তারপর চলে এসেছি ঘর ঝাড় দেওয়ার জন্য, আর যেহেতু আমাদের ঘরটা সামনের দিকে ওই জন্য সামনের বারান্দা ঠাকুর ঘর, আর আমাদের ঘরটা আগে ঝাড় দিয়ে নিই তারপর মাদের ওই ঘরে যাই। তারপর ওই সবগুলো কাজকর্ম সেরে এখন চলে এসেছি মেয়েকে খাওয়াতে, আর মেয়েকে আজকে খেতে দিয়েছিলাম দুধ আর টোস্ট বিস্কুট, হয় না, ওইগুলো ভিজিয়ে দিয়েছিলাম কটা, তা দুধ আর ওই বিস্কুটই খাচ্ছে ও, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ও বললো, ওরও খুব ভালো লেগেছে। সকাল সকাল দুপুর রাত মেয়েকে আমি খাইয়ে দিই, কারণ ও তো এখন খুব একটা বড় হয়নি, ছোট, একা একা খেতে পারে, তবুও মানে মনে হয় যেন আমি না খাইয়ে দিলে ওর পেট ভরে না, এরকমটা হয় হয়তো। তো ফ্রিজ থেকে মাছ বের, তেলাপিয়া মাছটা বের করে রেখেছি, তো ওনার দাদাভাই কালকে নিয়ে এসেছিলো, এখনও কিন্তু কাটা হয়নি, তো জলে ভেজানো আছে। আর দেখো বাবা মেয়ের খিচুড়ি আনলো, আজকে আস্তে ডিম দিয়েছে। আর এই তো মার পান, আর মেয়ে কালকে দুপুরবেলা একটা অন্যায় করে ফেলেছে, ওর ঠাম্মাদের কাছে শুয়েছিল দুপুরবেলা, আমার কাছেই শোয়, কিন্তু কোনো দিনও হিসু করে না, আর কালকে মনে হয় স্বপ্ন দেখেছিল, জানি না, ছোটো মানুষ হিসু করে ফেলেছে। এই দেখো এই সব সব ভিজে, এখন তো মানে একটু বড় হয়েছে, আর হিসুটাও হিসুর পরিমাণটা একটু বেশি, তো দুপুরবেলা মনের স্বপ্ন দেখতে দেখতে করে ফেলেছিল, তো এখন ওইসবগুলো সব ধোয়া কাচা করবো, যেহেতু মেয়ে হিসু করেছে আমি করবো, তখন ওইসবগুলো করবো, তারপর আমাদের ওইগুলো আছে ওইগুলো সব ধোবো, আর এইগুলো সব কাচবো, একটু মানে একটু সার্ফের জল দিয়ে দেবো, তাহলে গন্ধটা কেটে যাবে। কেচে কুচে নিয়ে যেগুলো ধোয়া ছিল ধুয়ে, আর যেগুলো কাঁচা ছিল কেচে নিয়ে একেবারে ছাদে চলে আসলাম। আর আজকে কিন্তু রোদের তেজ যতটা নেই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, কালকে রোদের তেজ ছিল ভালো কিন্তু আজকে নেই, আর আজকেই এত কাঁচা কুচি সব মেলা টেলা, মেয়ে কিছু করে দিয়েছে, কিছু করার নেই, তো মাকে তো আর কাচতে দেওয়া যায় না, আমি কাচলাম যেহেতু আমার মেয়ে কিছু করেছে, ওই জন্য সব কিছু কেচে টেচে নিয়ে এখন দেখো ওর জামাটাও ও হিসু করে দিয়েছিল, জামা প্যান্ট কাঁথা সব কিছু, আর রোদের তেজ নেই ঠিকই, কিন্তু শীতের টানে টানে মোটামুটি আশা করছি শুকিয়ে যাবে সব কিছু, আর যেগুলো মোটা সেগুলো তো আর শুকাবে না। তো
রেখেছি, তোমরা তো দেখতে পাচ্ছ না আমাকে, আমি ওইদিকে কিন্তু মেলতে যাচ্ছি, ওইদিকে কিন্তু দড়ি আছে, ওইদিকে চার পাঁচটা দড়ি আছে, তোমরা আগেই দেখেছ আগের ভিডিওগুলোতে। তো আমি ভুল করে এইদিকে এই সাইডে রেখেছি, তো ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ না মেলাটা। তো এখন দেখো পুরোটা মেলে নিয়েছি, এদিক ওদিক যা ছিল সব দড়িতেই মেলে নিয়েছি। আর মাকেও ডাকলাম, মাও চলে আসলো, কারণ ওই তোষকটা তো মাও পারবে না একা, আমিও একা পারবো না, তো দুজন মিলে ধরেই সব মেলে দিয়েছি। আর ওদের ওই লেপটা অ্যাসবেস্টারের উপর দিয়েছি। তো দেখো এখন কোটাকাটি করে নিচ্ছি, এই যে বসে দিয়েছি কুটতে। আর এই ফুলকপি আলু কেটেছি, ওই যে মাছ ওই দেখো চুবড়িতে ধুয়ে রেখেছি। আর ওইদিকে মুলো শাক এনেছিল বাবা, মুলো শাকটা সেদ্ধ বসিয়েছি। আর রাতের জন্য ওই পেঁপে করছি, পেঁপের তরকারি রাতের জন্য। তো আমি আমার সোনামাকে দেখো স্নান করিয়ে দিয়েছি, ওই যে স্নান টান করিয়া করে রেডি করে দিয়েছি, আর এই জামাটা পরিয়ে দিয়েছি আজকে। আর আমি এখন স্নান করতে যাব। তো ঘর টরগুলো সব মুছলাম, ভাবলাম যে স্নান করতে যাব, তাও আবার ভাবলাম একবারে ঘর টরগুলো মুছে নিই। দেখো ঘর মোছাটা তোমাদের দেখালাম না, ঠাকুর ঘর মাদার ঘর এদিক ওদিক সব মুছে নিয়েছি, এবার তো স্নান কর। তো আমি স্নান টান করে দেখো একবারে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর এই যে ফুল আর এই যে ঠাকুরের বাসন সব মেজে নিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ধূপ জ্বালিয়ে দিয়েছি। তো চলো পুজোটা দিয়ে নিই। তো দেখো আমি পুজো দিয়ে নিয়েছি। আর একটা জিনিস দেখলাম এই পুজো দিতে দিতে, এই দেখো আগের দিন সেই মা লক্ষ্মীকে ধান দিয়েছিলাম, এই এর মধ্যে সেই ধান আর বেশি নেই, এই দূরে সব ধান টান খেয়ে কি অবস্থায় করেছে ওই সিংহাসনের তলায়। দেখো ওই দেখো পরিষ্কার করবো একদিন ধান। আর এই তোমার দাদাভাই অনেক টেনে দিয়েছিল, দেখো আর কিচ্ছু নেই, প্রতিদিন রাত্রেবেলা করে খায়, ইঁদুরই হবে, ইঁদুর ছাড়া আর কি হবে বলো। তো আজকে দুপুরে রান্না বান্না করেছিলাম দেখো, ফুলকপি আলু দিয়ে, আর বাবা তেল এই তোমাদের দাদাভাই তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো সেই দিয়ে একটা ঝোল। আর এদিকে বাবা মূলো শাক এনেছিল, সেই মূলো শাক ভাজা। আর এটা পেঁপের তরকারি, পেঁপের তরকারি খেতে খেতে আমরা সবাই খুবই ভালোবাসি, ওটা রাতের জন্য, আর এটা আগের দিনে চচ্চড়ি ছিল। আর আজকে কিন্তু দুপুরবেলা শোয়া হয়নি, খাওয়া দাওয়া করার পরে একটু ব্যস্ত ছিলাম, মেয়ের এই ব্যাগের মধ্যে যেগুলো জামা যে জামাগুলো ছোট হয়ে গিয়েছিলো সেগুলো সব বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ওই বাদ বাকি জামাগুলো সব গুছিয়ে রাখছি সুন্দর করে, কারণ ও তো আস্তে আস্তে বড়ো হচ্ছে, ছোটো জামাগুলো তো ওর আর হবে না, তো সেগুলো ফালতু এই ব্যাগের মধ্যে বালতির মধ্যে রেখে কোনো লাভ নেই, ওগুলো একটা ব্যাগের মধ্যে করে রেখে দিয়েছি, দিয়ে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে দেবো, যাও কিছু একটা করা যাবে, বালিশ টালিশ কিছু। দেখো সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছি যেগুলো হয়, ওকে এবার পড়িয়ে পড়িয়ে দেখ, ওকে ডাকলাম যে একটু পড়িয়ে পড়িয়ে দেখবো বলে, কারণ সব জামার সাইজ তো সমান না ওই জন্য। তারপর বিকেলের কাজকর্ম সেরে একেবারে সন্ধ্যে জ্বেলে নিয়েছি, সন্ধ্যে জ্বালার পরে দেখো এখন চা করতে চলে এসেছি, যেহেতু তোমাদের দাদাভাই বাবা ওরা কেউ বাড়ি নেই, তো আমার জন্য মায়ের আমার মেয়ের আর মায়ের জন্য চা করে নিচ্ছি, আদা চা। আর রাতে রুটি করার জন্য আটা নিয়ে নিয়েছি, যেহেতু আমরা মিলের আটা খাই ওই জন্য অত সুন্দর সাদা আটা, খুব সুন্দর লাগে এই সাদা রুটি খেতে। আর তারপর দেখো এতগুলো গুচি হয়েছে, যেহেতু সবাই চার পাঁচটা করে খায় ওই জন্য এতটা গুচি প্রতিদিনই করতে হয়, রাতেও তাই আর সকালেও তাই, রুটি করে করে আমি শেষ, মানে অভ্যেস হয়ে গিয়েছে আর কি, আমার অসুবিধা হয় না, এদের এটা মেয়ে করেছে আর বাবার জন্য। রুটি ফুটি করার পরে জল ফল সব ভরিয়ে নিয়েছি বোতলে, তারপর চলে এসেছি দেখো বক্স খাট থেকে সব বার করলাম, ব্যাগ ট্যাগ সব কিছু, তোমার দাদা ভাইয়ের আমার আর মেয়ের সব শীতের জামা কাপড়, কারণ এত পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে, ওই জন্য সব বার করে নিচ্ছি, কালকে একটু রোদে দিয়ে তারপরে সব পরবো, রোদে না দিলে তো হয় না।
তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি বড় করলাম না। কালকে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।